শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো, ভালো ছিলে। আজকেই মনে হয় তোমাদের অনলাইনে ফার্স্ট ক্লাস। তো ইতিমধ্যে অনেক সময় তোমরা পেয়েছো, আশা করি সাবজেক্টগুলো তোমরা বাসে বসে ভালো করে পড়েছো। অনেক সাবজেক্টই তোমরা নিজের নিজের পড়তে পারো, যেহেতু সিলেবাস রয়েছে। তেমন তেমন সবগুলোর ক্লাসই শুরু হয়ে গিয়েছিল, আমি তো চারটে টপিক্স পড়িয়েছি। কিছু কিছু সাবজেক্ট আছে যা বোঝার দরকার আছে, যেমন মলিকুলার বায়োলজি, তারপর জেনেটিক ইঞ্জিনিয়ারিং ইত্যাদি ইত্যাদি। তো আমি তোমাদের মলিকুলার বায়োলজি এবং বায়ো ইনফরমেটিক্স এটা পড়াচ্ছিলাম, চারটা টপিক্স পড়িয়েছি। চারটা টপিক্স রিপেয়ার অফ ড্যামেজ ডিএনএ মলিকুলস পর্যন্ত পড়িয়েছি। তারপর আছে ট্রান্সক্রিপশন, আজকে আমি ট্রান্সক্রিপশন পড়াবো না, কারণ ট্রান্সক্রিপশন অনেকগুলো ছবি আছে যেটা ল্যাপটপের মাধ্যমে তোমাদের দেখাতে হবে। আমার ল্যাপটপ স্ক্রিন খুব ছোটো, তাই দেখা যাক নেক্সট ক্লাসে এটা করা যায় কি না। আজকে যেটা করাবো তোমাদের রেগুলেশন অফ জিন এক্সপ্রেশন, রেগুলেশন অফ জিন এক্সপ্রেশন, সাত নম্বর টপিক্স, ইম্পর্টেন্ট টপিক্স। তো আশা করি আমরা সবাই মনোযোগ সহকারে শুনব। রেগুলেশন অফ জিন এক্সপ্রেশন, রেগুলেশন জিনের প্রকাশ নিয়ন্ত্রণ বাংলায় বলা হচ্ছে, রেগুলেশন অফ জিন এক্সপ্রেশন, জিনের প্রকাশ নিয়ন্ত্রণ। তো আমরা থার্ড ইয়ার পড়েছি যে এক জিন এক এনজাইম, একটা জিন থেকে একটা এনজাইম উৎপাদন হয় এবং সেই এনজাইম রাসায়নিক বিক্রিয়া ঘটায়, তারপর জীবের ফিনোটাইপ প্রকাশিত হয়। পরবর্তীতে আমরা জেনেছি যে একটা জিন থেকে একাধিক এনজাইম উৎপাদন হয় এবং একাধিক রাসায়নিক বিক্রিয়া হয় এবং তারপর জীবের ফিনোটাইপ উৎপাদিত হয়। এই কথা সত্য, এখানেও এই ব্যাপারটা জড়িত আছে, রেগুলেশন অফ জিন এক্সপ্রেশন, জিন এনজাইম উৎপাদন করে। এখানে মূল কথা হলো জিন এনজাইম উৎপাদন করে এবং তারপর জিনের এক্সপ্রেশন হয়, জিনের এক্সপ্রেশন হয়। তবে রেগুলেশন আছে, এখানে কিছু বাধা বিপত্তি আছে। আর বাধা বিপত্তি হলো সব জিন একটা জীবের দেহের ভিতরে যতগুলো জিন আছে সব জিন একসাথে কাজ করে না। কোনো জিন একটা নির্দিষ্ট সময় কাজ করে, আবার অন্য জিন অন্য নির্দিষ্ট সময় কাজ করে। তবে কিছু জিন আছে কিন্তু সব সময় কাজ করে, যেগুলো যেগুলোকে বলে হাউস কিপিং জিন, যেমন রেসপিরেটরি জিন, আমাদের রেসপিরেটরি জিন, জীবের রেসপিরেটরি জিন চব্বিশ ঘন্টা কাজ করে। কিন্তু সব জিন সব সময় কাজ করে না। জিনের কার্যগুলি কতগুলো ফ্যাক্টর, পরিবেশ, স্থান, কাল ইত্যাদির উপর নির্ভর করে। তো কতগুলি প্রভাবক দ্বারা জিনের কার্য নিয়ন্ত্রিত হয়, আবার কতগুলো প্রভাবক দ্বারা জিনের কার্য কি সক্রিয় হয়, এই যে ব্যাপারটা আর কি। কতগুলো প্রভাবক দ্বারা জিনের কার্য সক্রিয় হয় এবং নিষ্ক্রিয় থাকে কিছু সময়ের জন্য, এই যে ব্যাপারগুলো সেটিকে বলে রেগুলেশন অফ জিন এক্সপ্রেশন, জিনের কার্য নিয়ন্ত্রণ। মূল কথা হলো সব জিন সবসময় কাজ করে না, পরিবেশ, তারপর স্থান, কাল ইত্যাদির উপর নির্ভর করে। জিন কাজ করে সময় যখন দরকার হয় তখন সেই জিন কাজ করবে, এই ব্যাপারগুলোকে বলা হয়েছে রেগুলেশন অফ জিন এক্সপ্রেশন। তো রেগুলেশন অফ জিন এক্সপ্রেশন, জিনের কার্য নিয়ন্ত্রণ আদিকোষী জীবের ক্ষেত্রে একটা এক ধরনের একটু, আর প্রকৃতিকোষী জীবের ক্ষেত্রে এক ধরনের হয়ে থাকে। আদিকোষী জীবের ক্ষেত্রে জিনের কার্য নিয়ন্ত্রণ পর্যবেক্ষণ করা সহজ, সহজ এই কারণে যে আদিকোষী জীবের যে ডিএনএ বা ক্রোমোজোম আছে, ক্রোমোজোম বলবো না, যে ডিএনএ আছে সেই ডিএনএটা হলো নগ্ন, নগ্ন এই কারণে যে তার চারিদিকে ক্রোমোজোম মানে প্রোটিনের আবরণ থাকে না, যেটা ক্রোমোজোমে থাকে বা প্রকৃত কোষে থাকে। আদিকোষী ক্ষেত্রে ডিএনএটা নগ্ন, তার চারিদিকে প্রোটিনের আবরণ থাকে না, কাজেই আমরা সরাসরি ডিএনএ নিয়ে কাজ করতে পারি। এবং ডিএনএ নিয়ে কাজ করলে আমরা দেখতে পারি যে কোন জিন কখন কাজ করে, কোন পরিস্থিতিতে কাজ করে। তো এটাই কাজ হয়েছিল আদিকোষী জীবের জিনের কার্য নিয়ন্ত্রণ সম্পর্কে প্রথম যে বিজ্ঞানী কাজ শুরু করেছিলেন, তার হলো জ্যাকব এবং মনো নামক দুইজন বিজ্ঞানী। জ্যাকব ১৯৬১ ফরাসি বিজ্ঞানী, ওনারা প্রথম কাজ শুরু করেন এবং ওনারা ইকোলাই ব্যাকটেরিয়া নিয়ে কাজ শুরু করেন। তো জানোই অধিকাংশ গবেষণা হয়েছে ইকোলাই ব্যাকটেরিয়া, ইকোলাই ব্যাকটেরিয়া কাজ শুরু করেন। ইকোলাই ব্যাকটেরিয়া কাজ শুরু করে ওনারা জিনের এক্সপ্রেশন সম্পর্কে একটা হাইপোথিসিস দিয়েছিল, থিওরি নয় হাইপোথিসিস। থিওরি পূর্বের যে কন্ডিশনগুলো সেটা হাইপোথিসিস, এই রকমের একেবারে 100% যে সত্য এইবারে এইভাবেই হয় সেরকম নাকি, যে এইভাবে হতে পারে এরকম একটা হাইপোথিসিস দিয়েছিল। তো হাইপোথিসিসের ক্ষেত্রে ইকোলাই ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কি, ইকোলাই ব্যাকটেরিয়ার ক্ষেত্রে ওনারা বলেন যে ল্যাকটোজ, ল্যাকটোজ ভেঙে গ্যালাকটোজ এবং গ্লুকোজ উৎপন্ন হয়, ল্যাকটোজ, ল্যাকটোজ ভেঙে উৎপাদন হয়, পানি লাগবে, এনজাইম লাগবে,
গ্যালাকটোজ এন্ড গ্লুকোজ উৎপাদন হয়। গ্লাকটোজ এবং গ্লুকোজ উৎপাদিত হয়, ওনারা বললেন সেটা ঠিকই আছে। বাট এই যে এনজাইম দরকার হয়, এখানে তিন ধরনের এনজাইম লাগবে আর কি। ল্যাকটোজ ভাঙতে তিন ধরনের এনজাইম লাগবে, সেই এনজাইম তিনটে নাম হলো বিটা গ্যালাকটোসাইডেস, বিটা গ্যালাকটোসাইড পারমিয়েস এন্ড গ্যালাকটোসাইড ট্রান্সএসিটাইলেস, ট্রান্সএসিটাইলেস। এই তিন ধরনের এনজাইম, তিনটে এনজাইম, তিন ধরনের না, এই তিনটে এনজাইম লাগবে। এই এনজাইম যেখানে বললো এনজাইম লাগবে ল্যাকটোজ খেতে, এনজাইম তিনটে হলো বিটা গ্যালাকটোসাইডেস, বিটা গ্যালাকটোসাইড পারমিয়েস এবং গ্যালাকটোসাইড ট্রান্সএসিটাইলেস, তিনটে এনজাইম লাগবে। এই তিনটা এনজাইম কখন উৎপাদন হয়, ওনারা বললেন যখন ল্যাকটোজ কোষের ভিতরে থাকবে তখনই কেবল এই তিনটা এনজাইম উৎপাদিত হয়। তিনটে এনজাইম উৎপাদন হলে গ্লাকটোজ ভেঙে, ল্যাকটোজ ভেঙে গ্লাকটোজ এবং গ্লুকোজ উৎপাদিত হয়। যখন এইটা একটা কন্ডিশন যে ল্যাকটোজ ভাঙতে হলে, মানে ল্যাকটোজ ভাঙবে ঠিকই আছে, বাট ওই তিনটে এনজাইম লাগবে। এই তিনটে এনজাইম, এটাই হলো কন্ডিশন, তিনটে এনজাইম তখনই উৎপাদিত হবে যখন ল্যাকটোজ কোষের ভিতরে থাকবে, তখনই তিনটা এনজাইম উৎপাদিত হবে। তো এই কথাটা বললো, এটা তাদের একটা হাইপোথিসিস। আরও পরবর্তীতে দেখা গেলো যে এই তিনটা এনজাইম উৎপাদিত হয় তিনটা পাশাপাশি জিন থেকে, এই তিনটা এনজাইম উৎপাদিত হয়। আমরা জানি যে জিন থেকে এনজাইম উৎপাদিত হয়, এটা ছিল সত্য কথা আর কি। তো এই তিনটা এনজাইম উৎপাদিত পাশাপাশি তিনটা জিন থেকে, কোষের পাশাপাশি তিনটা জিন থেকে উৎপাদিত হয়। তো এই তিনটা জিনকে, যে পাশাপাশি তিনটা জিন থেকে এই ল্যাকটোজ ভেঙে গ্যালাকটোজ গ্লুকোজ উৎপাদিত হয়, বা তিনটা জিন থেকে যে তিনটা এনজাইম উৎপাদিত হয়, এই তিনটা জিনকে তারা বলেন স্ট্রাকচারাল জিন, গাঠনিক জিন। স্ট্রাকচারাল জিন সংক্ষেপে এস দ্বারা বললেন যে স্ট্রাকচারাল জিন। এই স্ট্রাকচারাল জিন তিনটা যখন কাজ করবে তখন গ্যালাকটোজ, বিটা গ্যালাকটোসাইডেস, তারপর গ্যালাকটোসাইড পারমিয়েস এবং গ্যালাকটোসাইড ট্রান্সএসিটাইলেস, এই তিনটা এনজাইম উৎপাদিত হবে। তারপর গ্যালাকটোজ ভেঙে গ্লুকোজে পরিণত হবে, ল্যাকটোজ ভেঙে গ্যালাকটোজ এবং গ্লুকোজে পরিণত হবে। তো পরবর্তীতে ওনারা দেখলেন যে এই তিনটা এনজাইম নিজেরা সক্রিয় হতে পারে না, তাই তাদের এই স্ট্রাকচারাল জিন তিনটা নাম দিয়েছিল তাদের, স্ট্রাকচারাল জিন জেড একটা জিন, তারপর হলো ওয়াই একটা জিন, স্ট্রাকচারাল জিন এবং এ একটা জিন, এই তিনটা জিন হলো স্ট্রাকচারাল জিন। এখানে অনেক বলতে আছে ক্লাস দেওয়া দেওয়া আছে, ক্লাস দিতে পারো না দিলেও হবে। স্ট্রাকচারাল স্ট্রাকচারাল জিন তিনটি, এই তিনটা জিন সরাসরি কিন্তু ওই যে এই তিনটা এনজাইম উৎপাদন করতে পারে, এদের কাজের জন্য আবার কতিপয় জিনের সাহায্যের দরকার। যেমন লাগে প্রোমোটার জিন লাগে, একটা প্রোমোটার জিন লাগবে, আর একটা লাগে অপারেটর জিন, এই তিনটা জিন দরকার, মানে আরও দুইটা জিনের দরকার, একটা প্রোমোটার জিন একটা অপারেটর জিন। আর এখানে হলো এটা হলো স্ট্রাকচারাল জিন। এই জিন সমষ্টিকে বলা হয় অপেরন, অপেরন, এই জিন সমষ্টিকে বলা হয়েছে অপেরন বা এক্সিকিউটিভ জিন। এই তিনটা জিন, একটা হলো স্ট্রাকচারাল জিন, একটা হলো প্রোমোটার জিন, একটা অপারেটর জিন, এই তিনটা জিন সমষ্টিকে বলা হয় অপেরন বা এক্সিকিউটিভ জিন। এই অপেরন মিলে কী করে ল্যাকটোজকে ভেঙে গ্যালাকটোজ এবং গ্লুকোজে পরিণত করে। তো অপেরন জিন আবার কীভাবে কাজ করে, যেহেতু এটা ল্যাকটোজ ভাঙার কাজে এই জিনগুলো ব্যবহৃত হয়, অপেরনটা ব্যবহৃত হয়, তাই এটা ল্যাক অপেরনও বলা হয়। তোমাদের সিলেবাসে আছে নির্দিষ্ট করে লেখা ল্যাক অপেরন, ল্যাক অপেরন। ল্যাক অপেরন কি, অপেরন তো বুঝলাম, অপেরন হলো তিন ধরনের জিন, প্রোমোটার জিন, অপারেটর জিন এবং স্ট্রাকচারাল জিন। মানে রাখবে স্ট্রাকচারাল জিন হলো তিনটা, জেড প্লাস ওয়াই প্লাস এ প্লাস, এটা হলো স্ট্রাকচারাল জিন, এস জিন,
এস বলতে পারি প্রমোটার প্রমোটার জিন অপারেটর জিন সাহায্যকারী জিন এই তিনটাকে বলে অপেরন এই অপেরন কি ল্যাগ ভাঙার কাজে ব্যবহৃত হয় বলে এটাকে ল্যাগ অপেরনও বলা হয়েছে তো ল্যাগ অপেরন কিভাবে কাজ করে এখন আমরা সেটা দেখব ল্যাগ অপেরন কিভাবে কাজ করে